পুজোর বাজার করে বাড়ি ফিরে দেখেন তালা খোলা এবং ভিতরে সমস্ত কিছু চুরি হয়ে গেছে এমনটাই অভিযোগ উঠে আসছে। আপনাদের জানিয়ে রাখি, এবার দুঃসাহসিক চুরির ঘটনা বাড়িতে। বাগদা থানার সিন্দানি গ্রাম পঞ্চায়েতের আকন্দতলা এলাকার ঘটনা। রবিবার সন্ধ্যাবেলা বাজার করতে গেছিলেন প্রতিবেশী দুই পরিবার, ফিরে এসে দেখেন বাড়িতে চোর ঢুকে সবকিছু চুরি করে নিয়ে গেছে এবং 16 ভরি সোনা এবং নগদ 40,000 টাকা, অন্য বাড়িতে নগদ 12,000 টাকা এবং দুটো সোনার কানের রিং। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী পুজোর বাজার করে বাড়ি ফিরে দেখেন তালা খোলা, ভিতরে সমস্ত কিছু চুরি হয়ে গিয়েছে এবং বাগদা থানা সিন্দানি গ্রাম পঞ্চায়েতে আকন্দতলা এলাকার ঘটনা, যেখানে সোনা সহ বেশ কিছু নগদ টাকা খোয়া গেছে এমনটাই জানা যাচ্ছে পরিবার সূত্রে। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী কি অভিযোগ করছেন শুনুন। আশপাশে কোনো জানবি লোক আছে এটাই সন্দেহ, না এইভাবে ইনফরমার না থাকলে তো কাজ করতে পারে না। এক ঘন্টার মধ্যে বেরিয়ে গেছে, বাড়ি এসছে আবার দেখেন নাই। সন্ধ্যাবেলা 7টা থেকে 8টা আপনি খবর পেয়েছেন? আমি সকালে খবর পেলাম তার ওই বৌদির মুখে, দাদার মদনপুর বৌদির মুখে। সন্ধ্যাবেলা 7টা নাগাদ গেছি, বাড়িতে চলে এসেছি তখন 7:10-15 এরকম হবে, তারপরে এসে দেখি এইরকম অবস্থা। হ্যাঁ, সব নিয়ে গেছে, মানে আমার ঘরের আলমারি ভেঙেছে, বৌমার ঘরে মানে বাইরে যেখানে যা আছে সব ভেঙেছে, আলমারির লকার ভেঙে ওগুলো নিয়ে নিয়েছে। আর কি কি চারিদিকে ভেঙেছে? চারিদিকে ভেঙেছে, এই ঘর ওই ঘর সব ঘরই মোটামুটি ভেঙে ফেলেছে। হ্যাঁ, পুজোর আগে কষ্ট তো অবশ্যই হওয়ার কথা, একটু একটু করে জমানো জিনিস, কত যত্নের শখের জিনিস, এত নষ্ট মানে এইভাবে চলে গেলে তো কষ্ট তো হয়। 8:30 নাগাদ আমি বাড়ি ঢুকে গিয়েছি, তার আগে আমার ফ্যামিলির আগেই টুকটুকে চলে যেতে, আমার ছোটো গাড়ি, আমি বৌমাকে নিয়ে পরেই আসলাম। ও এসে দেখে যে তালা জ্বালা ভেঙে বাড়ির জিনিসপত্র, ঘরে আলমারি ফালমারি ভেঙে জিনিসপত্র সব। আগে কি হয়েছে এরকম ঘটনা কখনো? আমার এই বাড়িতে হয়নি, আমার এই পুরোনো বাড়িতে, ওই বাড়িতে যখন ছিলাম তখন একবার, আমি যখন ডিউটিতে ছিলাম তখন একবার হয়েছিল। এই যে সন্ধ্যেবেলা, ভর সন্ধ্যেবেলা আপনাকে ভাবতে পেরেছিলেন? না, আমি এমন যে ভর সন্ধ্যেবেলা হবে এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি, কারণ আমার পিছনের দিকেও একটা মানে শাটার আছে, শাটারটা যদি আমি টেনে যেতাম তাহলে এই কাজটা হতো না। কিন্তু আমি ভেবেছিলাম যে ঘণ্টাখানিকের জন্য যাবো আর আসবো, আমার লাইফে কি প্রথম দেখলাম যে 7টার সময় ভর সন্ধ্যেবেলা এইভাবে তালা ভেঙে জিনিসপত্র লুটপাট করে, শুধু সব জিনিস আছে, শুধু ওই সোনা আর পয়সা টাকা এই জিনিসগুলো নিয়ে ওরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে ওরা কাজ করে দিচ্ছে।